হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু বাংলা ক্র্যাক এপ্রিল মাস শেষ হয়ে গেছে এপ্রিল মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটি আবার আমাদেরকে আস্তে আস্তে জেনে নিতে হবে তো বিএসসি যে কোনো এক্সামের জন্য দিন এবং তারিখ যে পোর্শনটি আছে বা ডে অ্যান্ড ডেট যে পোর্শনটি আছে সেখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় চলে আসে তো আমি গত এপ্রিল মাসের ইম্পর্টেন্ট ডে এবং ডেটগুলি আজকে ভিডিওর মাধ্যমে নিয়ে আসছি এবং দুই তিন দিন পরে আবার একটা ভিডিও আসবে যেখানে এপ্রিল মাসের অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সম্পর্কে আলোচনা করা থাকবে তো চলো শুরু করা যাক এক্সাম ওরিয়েন্টেড সব রকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সো ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে পালিত হয় একত্রিশে মার্চ ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে পালিত হয় কবে একত্রিশে মার্চ দুই নম্বর ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে অটিজম কথা বলতে হচ্ছে আত্মমগ্নতা তো বিশ্ব আত্মমগ্নতা রোগ সচেতনতা দিবস পালন করা হয় সেকেন্ড এপ্রিল এবছরের জন্য থিমটি ছিল যে থিমটি ছিল সেটা হচ্ছে ট্রানজিশন টু অ্যাডাল্টহুড নেক্সট দেখো ওয়ার্ল্ড অটিজম ডে সেকেন্ড এপ্রিল উড়িষ্যা ডে উড়িষ্যা ডে হচ্ছে বা উৎকল দিবস যেটাকে বলা হয় উৎকল অথবা উড়িষ্যা ডে বলা হচ্ছে ফার্স্ট এপ্রিলকে তো কেন বলা হয় দেখো উনিশশো সালে পয়লা এপ্রিল পশ্চিমবঙ্গ ও বিহার থেকে বিচ্ছিন্ন হয়ে স্বতন্ত্র উড়িষ্যা রাজ্য গঠিত হয় তাই এই পয়লা এপ্রিলকে উড়িষ্যা দিবস হিসাবে পালন করা হয় তারপরে বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে পালন করা হয় ফার্স্ট এপ্রিল সরি সেভেন্থ এপ্রিলকে বা সাতই এপ্রিলকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয় এটা যারা পালন করে সেটা হচ্ছে হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবছরের থিম ছিল সাপোর্ট নার্সেস অ্যান্ড মিড ওয়াইফস ওকে দেখো ইন্টারন্যাশনাল মেরিটাইম ডে ইন্টারন্যাশনাল মেরিটাইম ডে বা আন্তর্জাতিক সামুদ্রিক দিবস পালন করা হয় পাঁচই এপ্রিল কবে পাঁচই এপ্রিল ওকে তো এই দিন আমাদের ভারতবর্ষে বরুণা অ্যাওয়ার্ড দেওয়া হয় বরুণা অ্যাওয়ার্ড কেন দেওয়া হয় দেখো উপকূলীয় বিভাগ বা মেরিটাইমে বিভাগে যিনি অসামান্য অবদান রাখেন তার জন্য দেওয়া হয় বরুণা অ্যাওয়ার্ড তাহলে বরুণা অ্যাওয়ার্ড কবে দেওয়া হয় পাঁচই এপ্রিল কি উপলক্ষে দেওয়া হয় ইন্টারন্যাশনাল মেরিটাইম ডেতে দেওয়া হয় তারপরে দেখো বিশ্ব হিমোফিলিয়া রোগ দিবস অথবা ওয়ার্ল্ড হেমোফুলিয়া ডে পালন করা হয় সতেরোই এপ্রিল তাহলে ওয়ার্ল্ড হেমোফিলিয়া ডে কবে পালন করা হয় সতেরোই এপ্রিল তারপরে ওয়ার্ল্ড হেরিটেজ ডে সেটা হচ্ছে 18 এপ্রিল আঠেরোই এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন করা হয় পালন করা হয় ইউনেস্কোর পক্ষ থেকে তারপরে দেখো ন্যাশনাল সিভিল সার্ভিস ডে তো এই ডেটটা আমাদেরকে মনে রাখতে হবে কারণ যারা ডাব্লিউসিসের জন্য পড়ছি তো তাদের সিভিল সার্ভিসের জন্য পড়ছি তো ইন্টারভিউয়ের ক্ষেত্রেও বা কোনো প্রশ্ন মিশে যেতে পারে যে ন্যাশনাল সিভিল সিভিল সার্ভিস ডে কবে সেটা হচ্ছে একুশে এপ্রিল সবাই মনে রাখবে একুশে এপ্রিলকে বলা হয় ন্যাশনাল সিভিল সার্ভিস ডে নেক্সট ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশান ডে এটা হচ্ছে একুশে এপ্রিল তাহলে একুশে এপ্রিলকে দুটোই বলা হচ্ছে ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস ডে ইন্টারন্যাশনাল সরি ন্যাশনাল সিভিল সার্ভিস ডে বলা হয় একুশে এপ্রিলকে আবার একুশে এপ্রিলকে ওয়ার্ল্ড ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন ডে বলা হয় নেক্সট ওয়ার্ল্ড আর্থ ডে বা বিশ্ব ধরিত্রী দিবস যেটাকে বলা হয় সেটা পালন করা হয় বাইশে এপ্রিল তাহলে বিশ্ব ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে পালন করা হয় বাইশে এপ্রিল এবছরের থিম ছিল ক্লাইমেট অ্যাকশান তাহলে এবছরের ওয়ার্ল্ড আর্থের থিম কী ছিল ক্লাইমেট অ্যাকশান তারপরে দেখো এগারো নম্বর ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে ওয়ার্ল্ড বুক অ্যান্ড কপিরাইট ডে পালন করা হয় তেইশে এপ্রিল থিম ক্যারিং থ্রু রিডিং ক্যারিং থ্রু রিডিং তারপরে বারো নম্বর জাতীয় রাজ দিবস পালন করা হয় চব্বিশে এপ্রিল তাহলে রাজ আমাদের কনস্টিটিউশনের বৈশিষ্ট্য আমরা রাজ সম্পর্কে বেশ কিছু আলোচনা অলরেডি করে ফেলেছি তো নাইনটিন নাইনটি টু এটা সাংবিধানিক স্ট্যাটাস পেয়েছিলো মানে সংবিধানে অ্যাড হয়েছিলো সেভেন্টি থার্ড অ্যামেন্ডমেন্টের সহ তো এখানে দেখো সেই চব্বিশে এপ্রিলকে রাজ বলা হয় তো এখানে প্রথম মনে রাখতে হবে যে প্রথম রাজ শুরু হয়েছিল উনিশশো সরি ব্যবস্থাটি প্রথম গৃহীত হয়েছিল রাজস্থানে উনিশশো সালে এবং অন্ধ্রপ্রদেশ কিন্তু এই ব্যবস্থাটি প্রথম চালু করেছিল এবার দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে পালন করা হয় তেইশে এপ্রিলকে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে এটা আমরা সকলেই জানি যে বিশ্ব ম্যালেরিয়া রোগ দিবস পঁচিশে এপ্রিল তাহলে বিশ্ব ম্যালেরিয়া দিবস হচ্ছে পঁচিশে এপ্রিল তারপরে দেখো ওয়ার্ল্ড ভেটেনারি ডে ওয়ার্ল্ড ভেটেনারি ডে পালন করা হয় আঠাশে এপ্রিল এবছরের থিম ছিল এনভায়রনমেন্টাল যেটা এখানে লেখা নেই সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশান ফর ইম্প্রুভিং অ্যানিম্যাল অ্যান্ড হিউম্যান হেলথ অ্যানিম্যাল অ্যান্ড হিউম্যান হেলথ ওকে এটা আঠাশে এপ্রিল ভেটেনারি ডে পালন করা হয় ওয়ার্ল্ড ভেটেনারি ডে পালন করা হয় আঠাশে এপ্রিল দেখো আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি যেখানে ষোলো নম্বরে বলা হচ্ছে ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক তো এই দিনটাও পালন করা হচ্ছে আঠাশে এপ্রিল ওকে ভেটেনারি ডে পালন করা হয় আঠাশে এপ্রিল এবং ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক এটা পালন করা হয় আঠাশে এপ্রিল এবছরের থিম ছিল স্টপ দ্য প্যান্ডেমিক প্যান্ডেমিক আমাদের মহামারী যেটা চলছে করোনা সেটা ছিল তার থিম স্টপ দ্য প্যান্ডেমিক আয়ুষ্মান দিবস যেটা পালন করা হয় ত্রিশে